আপনি চাচা শ্বশুরে বাইস্তাবের উপর সুযোগ নিলেন, আপনি কাজটা ঠিক করেন নাই। আমি সুযোগ পাইছি, আর আমি সুযোগ পাইলে সেটা কখনো হাতছাড়া করি না, বুঝছো? আসেন। এই তো বৌমা, তুমি বুদ্ধিমতী। আসেন চলো। আরে আমি কব, আমি তো কেউ কইবারও পারতাছি না। আরে ভাবি তো, ভাবি কথা কর রাখে, আপনি এই জায়গায় বইয়া কান্দাছেন কে? ও বুঝতে পারছি, মনে হয় ভাইয়ের কথা মনে পড়ছে, তাই না? এর লেগে কান্দাছেন? না ভাই, তোমার ভাইয়ের কথা মনে পড়ে নাই তো আমার। আমার স্বামী বিদেশ 4 বছর ধরে, আমি না গর্ভবতী হয়ে গেছি। কি কোন ভাবি, এটা কেমনে সম্ভব? ভাই হলো অনেক বছর যাবৎ বিদেশ, আর আপনি গর্ভবতী, মানে আমি বুঝতেছি আপনি আমার মজা করতেছেন। ভাই এইসব বিষয় নিয়ে কেউ মজা করে, আমি আপনার লগে মজা করতেছি না, সত্যি কইতেছি। আচ্ছা ভাবি, এই সত্যি করে কাহিনীটা কোন, তো ঘটনাটা কি? তাহলে শুনো আমি বলতেছি। গোসলের সময়টা হয়ে গেছে, গোসলটা আগে করে এলুই। আইসো বৌমা, বসো। তোমার সাথে দুটা কথা আছে বাবু। কি কথা দেবেন কাকা? ও কথা কয়ো না, তোমার চাচি তো অনেকদিন ধরে বাড়িতে নাই, মায়ের বাড়ি গেছে, বুঝছো? একটু রাগারাগি করে গেছে, আমিও আনি নাই, মাস ধরে হয়ে গেল, দেড়টা মাস ধরে বৌমা আমি একলা একলা থাকি। এইগুলো আমার কথা বলতেছেন কেন? দেখো তোমারে বলতেছি, বোঝো না, তোমার চাচা শ্বশুর একলা একলা থাকে, হের মনে কোথায় কষ্ট, তুমি যদি একটু কষ্টটা দূর করে দিতা। আপনি এসব কি কইতেছেন? হ্যাঁ কিছু হবো না তো। না আপনার এসব কথা কর ঠিক হইতেছে না, আমি আপনার বাইস্তা বউ। আমি সুযোগ পাইছি, আর আমি সুযোগ পাইলে সেটা কখনো হাতছাড়া করি না, বুঝছো? ভালো ভালোই কইতেছি, রাজি হয়ে যাও। না এসব বলবো না। হ্যাঁ আপনি এসব কইও না, আমি কিন্তু আপনার বাইস্তারে জানাই দিব সব। দেখো তুমি বাইস্তারে জানা দেওয়ার মতো কাম তোমার নাই, কারণ আমার কাছে যে জিনিস আছে এটা যদি একবার ভাইরাল করে দেই না, আমার বাইস্তাই তোমার রাখবো না, তখন তোমার উপায় হবো কি? এখন যদি রাজি নাও তাহলে এটা ফেসবুকে মেরে দিই, একলাই ভাইরাল হবো না, বেহাই দেখবো না, আর যদি রাজি হও তাহলে 4 দলের মাঝে কথাটা থাকবো না, আবার একটু সুখ পাইলাম, আমি ওটা ডিলিট করে দিয়ে দেবো। আপনি চাচা শ্বশুর হইয়া বাইস্তা বউয়ের উপরে এরকম একটা সুযোগ নিলেন, কাজটা আপনি ঠিক করলেন না। আসেন। এই তো বৌমা, তুমি বুদ্ধিমতী। আসেন চলো। ও না আমার এই অবস্থা হয়ে গেছে, আমি এখন কি করবো কতো ভাবি। সবাই বুঝতে পারলাম, কিন্তু আপনারও দোষ আছে, কেন জানেন? এই যে আজকে আপনি আমার যেভাবে কইলেন, এই কথাটা যে অন্য কাউরে কইতেন, এইরকম দুর্ঘটনা
আপনার সাথে হইতোও না জীবনে, বুঝছেন? আর আপনার সাথে চান্সও পাইতো না। আচ্ছা ভাবি আরেকটা কথা, আপনি যে এইরকম হয়েছেন, আপনার প্লেটে যে আপনার চাচা শ্বশুরের বাচ্চা, এটা কি ওনারা কইছেন? ও ভাই কইছি, সে এখন আমার পাত্তাই দেয় না। আমি এখন কি করুম ভাই? আমি একজন নারী, ওনা মনে করো যে তোমার ভাই 4 বছর ধরে বিদেশ থাকে, এই কথা যে শুনে যে আমার পেটে বাচ্চা হয়েছে, তোমার ভাই তো আমার রাখবো না ভাই। এখন আমার মরণ ছাড়া কোনো পথ নাই। সবে বুঝলাম ভাবি, তুমি কোনো চিন্তা করো না, ভাইও জানতে পারবে না। আমার পরিচিত এক মেডিকেল আছে, তোমার ওই জায়গায় নিয়ে যাইয়া তোমার বাচ্চাটা যেভাবে হোক আমি নষ্ট করে দেবো। আর তোমার চাচা শ্বশুর আছে না, ওর আমি ব্যবস্থাটা পরে করবো। কেন আমার লাগে চলো ভাই, এই উপকারটা আমার করবা, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনার স্বামী আমার কতভাবে দেখে, কতভাবে সাহায্য করে, আর আজকে আপনার বিপদের দিনে আমি সাহায্য না করো, আপনি কোনো চিন্তা করেন না, আপনি রেডি থাকেন, বিকেলে লাগাতে পারেন। ঠিক আছে।